বলছি তো দাঁড়াও। এক্সকিউজ মি ম্যাম, ইউ হ্যাড কল ফর প্যারেন্ট টিচার মিটিং, দিস ইজ মাই মাদার। গুড মর্নিং ম্যাডাম, আই মুন্না মাদার, মিসেস বিশ্বাস। বাট ওয়ের ইজ মিস্টার বিশ্বাস? অ্যাকচুয়ালি ম্যাডাম, হা শি আস্কস মি, নট ইউ। আসলে অ্যাকচুয়ালি ম্যাডাম, মিস্টার বিশ্বাস মাই হাজব্যান্ড, ওয়ার্ক লেট নাইট, কামিং হোম লেট, টুডে মর্নিং আগেন গো টু হাওড়া। ওকে প্লিজ সিট ডাউন, প্লিজ সিট ডাউন। নিচে বসবো? নিচে কেন বসবে, চেয়ারে বসতে বলেছি। আচ্ছা ওকে, টু বি অনেস্ট মিসেস বিশ্বাস, ইয়োর ডটার হ্যাজ স্কোর ভেরি পুয়ার ইন হার রিসেন্ট ইংলিশ এক্সাম। ওকে ওকে, ইটস নট ওকে, ওর ইংলিশে খুব খারাপ নাম্বার আছে। জাস্ট সি হিয়ার হোয়াট শি হ্যাজ রিটেন, জাস্ট সি হিয়ার। ইউ রাইট সি হিয়ার, সি নট হিয়ার, সি ইন পুরি, পুরি, জয় জগন্নাথ। আরে পুরি কোথা থেকে চলে আসলো? আই মিন্ট দেখুন কত বাজে ইংলিশ লিখেছে সে। ওহ নো মিসেস বিশ্বাস, টু বি অনেস্ট শি নিডস টু ইম্প্রুভ হার ইংলিশ আ লট। আপনার এ ব্যাপারে কী বলার আছে? ম্যাডাম আই ভেরি আপসেট, আওয়ার হোম অল বাংলা, নো ইংরেজি। সো মুন্না অলসো নো ইংরেজি, মুন্না অনলি মোবাইল টুক 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 টুক, নো স্টাডি, নো ঘরের কাজ, আই ওয়ার্ক ডে নাইট, শি মোবাইল ডে নাইট, আই টেল হার গো স্টাডি, শি নট লিসেন টু মি, শি স্টিল মোবাইল, শি ভেরি সোলো গার্ল। সোলো গার্ল? সোলো, সোলো গার্ল লাইক কচ্ছপ, আরে কচ্ছপকে কী যেন বলে, আরে শি কচ্ছপ গার্ল, ভেরি সোলো। হো সোলো, সোলো, মাই গড, কীসব পাবলিক হ্যান্ডেল করতে হয় আমাকে। এবার বুঝলাম মুন্নার ইংলিশের অবস্থা তো খারাপ কেন, তার বাড়িতেই তো কেন কি ইংলিশের তামাশাটা চলছে। মানে? মানে কিছু না, ইউ প্লিজ স্পিক ইংলিশ, আই ওয়ান্ট টু লাভ। এই শিলাদি, কাম হিয়ার, ইউ উইল হ্যাভ ফান। ফান? ম্যাম একটু বেশি বেশি হয়ে গেল না, এখানে কি বাদর নাচ খেলা চলছে যে আপনি শিলা ম্যামকে ডাকছেন মজা দেখতে? এই মুন্না চুপ কর। আরে থামো তো মা, আমাকে চুপ না করিয়ে ম্যামকে কিছু বলো। তোমার ইংলিশ ভালো না তার মানে এটা না যে সেটা নিয়ে মজা করতে হবে। আর ম্যাম আমার মা হয়তো সেভাবে ইংলিশে কথা বলতে পারেন না, কিন্তু আপনার থেকে ঢের ভালো বাংলাতে কথা বলতে পারেন। আপনি হয়তো জানেন না আমার মা বাংলাতে এমএ করেছেন, তাই তো উনি আমাদেরকে এটা শেখাননি যে কেউ কেমন আছো জিজ্ঞেস করলে উত্তরে বিন্দাস আছি বলতে, আর কথায় কথায় কেন কি এটাও বলতে শেখাননি। আমার মা হয়তো আপনার মতো সেইভাবে ইংলিশে কথা বলতে পারেন না, কিন্তু আমাকে প্রথম ABCD মাই শিখিয়েছে, সেই আমার লাইফের প্রথম টিচার। তার পরিশ্রম আর ভালোবাসার তাগিদেই আজকে আমি এই পর্যন্ত পৌঁছেছি। সরি ম্যাম, আমি মার অপমান কোনোভাবেই সহ্য করতে পারব না। শুধু এটুকুই আপনাকে বলার ছিল যে অন্যের ইংলিশ ঠিক করার আগে একটু নিজের মাতৃভাষা বাংলা ভাষাটা ভালো করার চেষ্টা করব। আহ থাম এবার ম্যাডাম, আমার মেয়ে একটু বেশি ভাবুক, ওর কথায় কিছু মনে করবেন না, কিন্তু আমি চেষ্টা করব যাতে মেয়ের ইংরেজিতে দক্ষতা ভালো হয়, একজন উচিত শিক্ষিকা রেখে যিনি আমার মেয়েকে সঠিকভাবে ইংরেজি শিখতে সাহায্য করবেন। তাহলে আজকের মতো আসি, হ্যাঁ উঠলাম, ঠিক আছে, বাই।